কেকিআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের খেলাতে কালকে এসেছিল জাহ্নবী কাপুর, এবং ম্যাচ শেষে জাহ্নবী কাপুর পার্সোনালি মিট করেছে রিঙ্কু সিংয়ের সাথে। আপনারা জানেন যে রিঙ্কু সিং কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে সিলেক্ট হয়নি। এই মন খারাপের মাঝে জাহ্নবী কাপুর একটু হলেও কিন্তু মোটিভেট করেছে রিঙ্কু সিংকে। আইপিএল 2022 এবারের প্রদর্শন রিঙ্কু সিংয়ের খুব একটা ভালো যায়নি, তবে ইন্ডিয়ান সিরিজ কিন্তু অসাধারণভাবে খেলেছে রিঙ্কু সিং, তাই আশা করাই গেছিল যে ওয়ার্ল্ড কাপে চান্স পাবে। তবে না পাওয়ায় রিঙ্কু সিং কিন্তু খুবই দুঃখ পেয়েছিল। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপে রিঙ্কু সিংকে না নেওয়ার ডিসিশনটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আপনারা কমেন্টসে জানান।